असलामुअलैकुम भाई मानुष नामे किछु हिंस्र जानोयार आछे जे एरा एत खराब जा बोलार मतो ना। आमार जाना मते एई कुकुरटा एकटा शान्तशिष्ट कुकुर, ताओ किछु मानुष आछे कोनो भालो जिनिस देखते पारे ना। आमी गतकालके एई कुकुरटाके देखते पाई, से एकटा जायगाय बसे आछे आर भू भू करे हू करे कान्ना कान्ना करतेछे। আমি ভাবলাম কুকুরটা কান্না করতেছে কেন, আমি একটু কাছে যাই। তাও কুকুরটা আমাকে ভয় ফেলো না, আমি শান্তশিষ্টভাবে কুকুরটার কাছে গেলাম। আর কাছে গিয়ে দেখি ভাই মানুষ নামে কিছু হিংস্র জানোয়ার আছে ভাই, ওরা এই কাজটা করছে, কুকুরের পাটা কেটে দিয়েছে আর পায়ের এখানে একটা রগ ছিল, রগটাও কেটে গিয়েছে ভাই। আমি খবর নিয়ে জানতে পারি যে এই কুকুরটা একটা দোকানের সামনে দিয়ে গিয়েছিল ভাই। এই দোকানের লোক এত খারাপ যেটা বলার মতো না ভাই। কুকুরটা কারো কোনো ক্ষতি নাই, এক জায়গায় শুয়েছিল, বাট ওই লোকটা এসে কুকুরের পাটা কেটে দেয়। এখন কুকুরটা কান্না করতেছে, মানুষের মতো সে তো আর বলতে পারতেছে না যে আমার পাটা প্রচুর ব্যথা করতেছে, আমি এই পায়ের ব্যথা মরে যাচ্ছি। কাউকে বলতে পারতেছে না যে আমাকে কেউ ওষুধ এনে দাও। আমরা কুকুর, আমরা তো শুধু তোমাদের কাছে যাই খাওয়ার জন্যে, আমরা তো পারি না খাবার নিজে তৈরি করতে। মহান আল্লাহ তো তোমাদেরকে খাবার তৈরি করার মতো সুযোগ করে দিয়েছেন, কিন্তু আল্লাহ তো আমাদেরকে এমন কোনো ব্যবস্থা করে দেননি যে খাবার তৈরি করার জন্যে। আল্লাহ তো এই ব্যবস্থাই করে দিয়েছেন, শুধু মানুষের কাছে গিয়ে আমরা খাবার পাবো, কিন্তু তোমাদের কাছে খাবারের বদলে আমরা পাই শুধু মায়ের আর গোতা। তাও তো কোনো সমস্যা নেই, কিন্তু তোমরা আমাদের পাটা একেবারে কেটে দিলে কেন? এখন আমরা কী করে বাঁচবো? আমাদের বাঁচার পথটুকু তোমরা বন্ধ করে দাও কেন ভাই? এগুলো হচ্ছে অবুজ প্রাণী, আমরা জেনেও কেন এদেরকে এত বড় শাস্তি দিই? জিনিসটা দেখে আমার খারাপ লাগছিল, তাই আমি তার জন্য কিছু ওষুধ আনি, ভালো মানে কিছু ওষুধ আনি, ওষুধ এনে সকাল থেকে খাওয়ারের সাথে তাকে আমি খাওয়াতে থাকি। এখন কুকুরটা মোটামুটি একটু মানে মোটামুটি সুস্থ আছে, কুকুরটা আগের চেয়ে অনেকটা ভালো আছে। তো দেখা যাক, তিন দিনের ওষুধ আনছি, তিন দিন খাওয়ানোর পরে কী হয় বাকিটা আল্লাহর হাতে। কিন্তু ভাই মানুষ নামে কিছু জানোয়ার, এদেরকে মন চায় কী করতে সেটা বলার মতো না। যাই হোক, আপনার যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে পারলে একটু শেয়ার করে দেন, আর ভালো না লাগলে শেয়ার লাইক কিছুই করার দরকার নেই।